তবে ভাইয়ের আমার মুফাসসিরুন তাফসিরে লিখেছেন একটা তাফসিরে বই আছে যার নাম তাফসিরে আহসানুল বায়ান, সেখানে লেখা আছে যে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিল আর সেই সময় রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেছে আর এমন তো অবস্থায় তাদের জন্য রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ তাদের রোজা রাখার অভ্যাস ছিল না, প্রথম ইসলাম গ্রহণ করেছেন আর রমজান মাসের সিয়াম অপরিহার্য হয়ে গেছে, যার জন্য তাকে আল্লাহ পাক ছাড় দিলেন যে যদি তোমাদের কষ্ট হয় তোমরা রোজাটাকে ছেড়ে দাও, আর ছেড়ে দেওয়ার পরে ফিদিয়াতুন তোয়াম ও মিসকিন, তোমরা মিসকিনকে খাবার দিবে। কিন্তু বন্ধুরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তর্পণ করলেন ফামান সাহিদা মিনকুম সাহার ফালিয়াসুম, যখন তোমাদের মধ্যে কেউ রমজান মাস পেয়ে যাবে তখন তোমরা যদি সামর্থ্যবান হও তোমরা সকলেই রমজান মাসে রোজাকে তোমরা পূর্ণ করবে। ওয়াতে বন্ধুরে আগেকার নিয়মটাকে রহিত করে দেওয়া হলো, মানুষ করে দেওয়া হলো, যে নিয়মটা প্রথমে বলা হলো এই নিয়মটাকে মানুষ করে দেওয়ানোর পরে বলা হয়েছে তোমরা যারা আছো সামর্থ্যবান তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, তবে আল্লাহ পাক বললেন ফিদিয়াতুন তাম মিসকিন, মিসকিনকে খাবার কারা দেবে, মিসকিনকে কে খাবার দেবে সেটাও তাফসিরে আল্লাহ পাক বলেছেন। মিসকিনকে খাবার কে দেবে দেখেন, মিসকিনকে খাবার কারা দেবে, যারা চিররোগী, এমন রোগে আক্রান্ত হয়েছে যে তার রোগ থেকে বাঁচার কোনো আর পথ নেই, এমন রোগ আক্রান্ত হয়েছে যে ভালো হওয়ার কোনো আশাই নাই, এক কথায় সে মৃত্যুর শয্যায় চলে গেছে, মৃত্যুর শয্যায় চলে গেছে, সে বিছানায় ঘুমিয়ে রয়েছে, তাহলে এমন রোগী যদি হয়, এমন রোগী যদি হয় তাহলে সে কি করবে, ফিদিয়াতুন তো মিসকিনকে খাবার দিবে। দ্বিতীয় পয়েন্ট, আর কারা, যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা বৃদ্ধ হয়েছে এবং বৃদ্ধ হয়ে গেছে, এক কথা যাদের বয়স শেষ প্রান্তে চলে গেছে, এমন বৃদ্ধ হয়ে গেছে যে হাতে লাঠি ধরেছে কোন রকম সে চলাফেরা করতে পারছে, তো এমন বৃদ্ধকে আর বৃদ্ধকে পারমিশন দিলেন যে তোমরা করবে কি, ফিদিয়াতুন তোয়াম মিসকিন, মিসকিনের খাবার দিবে। তবে আমার মতো লোকের, আপনার মতো সুস্থ লোকের, আপনার বয়স 10 থেকে 40-50 হয়েছে, 20 বছর বয়স, আপনি ভরপুর যুবক হয়ে আছেন, যুবতী আছেন, আপনার জন্য মিসকিনে খাবার দেওয়ার কথা বলেননি, কাদের জন্য বললেন, যারা চিররোগী এবং যারা বৃদ্ধ বৃদ্ধ হয়ে, তাদেরকে আল্লাহ পাক বলছেন ফিদিয়াতুন তোয়াম মিসকিন, তোমরা মিসকিনকে খাবার দিবে। আমার মহতরম ভাইরা, যারা চিররোগী এমন রোগে আক্রান্ত হয়েছে এদের ভালো হওয়ার কোনো আশার না, এরা বিছানায় ঘুমিয়াছে, মৃত্যুর শয্যায় ধাবিত হয়ে গেছে, এমন রোগীকে আমার আল্লাহ পারমিশন দিলেন ফিদিয়াতুন তোয়াম মিসকিন, তোমরা মিসকিনকে খাবার দেবে। নাম্বার 2, আর এমন বৃদ্ধ বৃদ্ধাকে বলা হলো যাদের বয়স শেষ প্রান্তে পৌঁছে গেছে, কোন রকম ভাবে লাঠি ধরে
কোন রকম ভাবে সে চলাফেরা করতে পারে এমন বৃদ্ধকে বলা হলো তোমরা করবে কি মিসকিনকে খাবার দিবে। আমার মহতারাম ভাইরা, এছাড়া আমি আপনি যদি অসুস্থ হয়ে যাই, আমার বয়স হলো 30 বছর, আপনার বয়স হলো 40 বছর, আপনি যদি মনে করেন আমি রমজান মাসে সিয়াম পালন করতে পারবো না, আমার গ্যাসের প্রবলেম রয়েছে, আমার পেটে ব্যথা রয়েছে, পেটে পাথরি আছে, আমি ওষুধ খাচ্ছি, আমার আপনার চলবে না, আমি আপনি হয়তো সামান্য 4 দিন 5 দিন ছুটে গেলে সেটাকে অন্য মাসে পূরণ করে নিব, কিন্তু আল্লাহ পাক আমাকে পারমিশন দেয়নি ফিদিয়াতুন তুমি মিসকিনকে খাবার দেওয়ার জন্য। ভাইরা আমার বলা বাহুল্য।